ত্বকের জন্য খাবার রয়েছে যেগুলো নিয়মিত খাওয়া উচিত যদি ত্বক সুস্থ সুন্দর কোমল রাখতে চান। এমন কিছু পুষ্টিকর খাবার যা শরীরের উপকার করার পাশাপাশি ত্বক ভালো রাখে। শুধু চাইলে হবে না, অবশ্য ত্বকের সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে। তাছাড়া ত্বকের যত্ন না করলে অনেক ধরনের সমস্যাও দেখা দিতে পারে, তাই অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য অবশ্যই কিছু খাবার খেতে হবে। বিশুদ্ধ পানি, পানির অপর নাম জীবন, এটা আমরা সকলে জানি। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা পানি পর্যাপ্ত খায় না, আর খেলেও আদৌ বিশুদ্ধ কিনা যাচাই করে না। সবসময় শরীর ও ফিটনেসের জন্য, ত্বকের জন্য, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা করার যে খাবারও খান না কেন, যদি পরিষ্কার এবং ভেজালমুক্ত না থাক তাহলে উপকারের চেয়ে ক্ষতি হবে, তাই পানি খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আর হ্যাঁ, দৈনিক বিশুদ্ধ পানি পর্যাপ্ত খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বককে আরও কোমল ও মসৃণ দেখায়। একজন সুস্থ সবল মানুষের প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা আবশ্যক। পানি পেলে ত্বকের কোষে পানি পৌঁছে এবং ত্বক সজীব দেখায়, এবং আপনার যদি ত্বকে দাগ থাকে তাহলে এটি কমাতেও সাহায্য করবে। শরীর থেকে বিষাক্ত উপাদান ঘামের মাধ্যমে বের করে দেয় পানি। আপেল, পানীয় খাবারের মধ্যে আপেল অন্যতম ও জনপ্রিয়, খুব পুষ্টিকর একটি খাবার যা সবাই খেতে পারে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আপেল গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখে। আপেলে প্রায় 80% পানি থাকে যা শরীরের জন্য অতি প্রয়োজনীয়। আপেলের মধ্যে রয়েছে ভিটামিন সি সহ কে, ই, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম আর অনেক ধরনের পুষ্টিগুণ। আপেল যে শুধু ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে তা নয়, রুক্ষ হয়ে যাওয়া ত্বকের প্রাণও ফিরিয়ে আনে। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, ত্বক কোমল রাখতে, সৌন্দর্য আর আকর্ষণীয় করে তুলতে নিয়মিত একটি করে আপেল খেতে পারেন। যথেষ্ট কার্যকরী ও সঠিক উপকারগুলো পাবেন আপেল থেকে। গাজর, আমরা সবাই জানি গাজরকে সুপার ফুড বলা হয়। গাজরে রয়েছে অনেক বিষয়কর উপকারিতা যা শরীরের স্বাস্থ্য ভালো রাখতে, ত্বক সুস্থ ও সতেজ রাখতে ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে। গাজরে রয়েছে শক্তি, শর্করা, চিনি, ফাইবার, ভিটামিন সহ ভিটামিন এ সমতুল্য, বেটা ক্যারোটিন, লুটিন, ডিজানথেন, থায়ামিন B1, রিবোফ্ল্যাভিন, নায়াসিন আর অনেক কিছু। নিয়মিত গাজর খেলে আপনার ত্বকে থাকবে সজীব ও উজ্জ্বল। গাজর ত্বকের টিস্যুগুলোকে মেরামত করে এবং ক্ষতিকর সূর্যরশ্মি থেকে রক্ষা করে। কলা, কলা ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে। কলাতে প্রায় 70.1% পানি রয়েছে যা ত্বক সুস্থ, সুন্দর, সতেজ ও কোমল করতে সাহায্য করে। বহুল পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর খাবারের মধ্যে কলা অতুলনীয় একটি ফল। কলা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ফল। কলার রয়েছে অসাধারণ উপকারিতা, এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, আমিষ ও খনিজ পদার্থ, আরও কিছু উপাদান এবং এটিতে ক্যালোরি পাওয়া যায় যথেষ্ট পরিমাণে। অল্প বয়সে অনেকে ত্বকে বয়স্ক ছাপ পড়ে, সঠিকভাবে যত্ন না করলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর ফলে ত্বকের সৌন্দর্য উজ্জ্বলতা যেমন নষ্ট হয়, ঠিক তেমনি বিভিন্ন রোগ হয়ে থাকে যা শরীরের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এই জন্য নিয়মিত ফরমালিন মুক্ত পাকা কলা খেতে পারেন। বাদাম, মাত্র 100 গ্রাম বাদাম খেলে অনেক উপকার পাওয়া যায়। বাদামে রয়েছে এমন সব উপাদান যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে, উজ্জ্বলতা বাড়িয়ে দেয় বহুগুণ। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও সুস্থ রাখতে বাদামের বিকল্প নেই, কারণ এটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম সহ আরও অনেক ধরনের উপাদান। বাদাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই এর একটি অন্যতম উৎস, আর বাদাম দামে সস্তা ও সবসময় পাওয়া যায়। এ খুব সহজে আপনি বিভিন্ন ধরনের ভালো বাদাম সংগ্রহ করে খেতে পারেন, যথেষ্ট উপকার পাবেন। মাছ, পুষ্টিকর খাবার তালিকার মধ্যে মাছকে অবশ্যই রাখতে হবে, কেননা এটিতে রয়েছে অনেক ধরনের কার্যকরী উপাদান ও পুষ্টিগুণ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ ত্বকের জন্য খুবই উপকারী। এই মাছ ত্বকের কোষ সজীব রাখে এবং ত্বককে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। তবে অতিরিক্ত তেল দিয়ে ভাজা মাছ না খাওয়াই ভালো। সেদ্ধ, গ্রিল করা অথবা সেকা তেলে ভাজা মাছ খাওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো ত্বকের জন্য ভালো ও সঠিক উপকার পাবেন। গ্রিন টি, শরীর স্বাস্থ্য ভালো ও সতেজ রাখতে, উৎফুল্ল রাখতে প্রতিদিন সকালে ও বিকালে গ্রিন টি খেতে পারেন। ত্বক ভালো রাখতে গবেষকদের পরামর্শ হচ্ছে
গ্রিন টি পান করা। 2011 সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণার নিবন্ধে বলা হয়, যারা 12 সপ্তাহ ধরে দৈনিক গ্রিন টি পান করেন তাদের ত্বক বেশি মসৃণ ও নমনীয় হয়। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়া যায়। চা বা কফি শরীরে পানি শূন্যতার কারণ হতে পারে। গ্রিন টি হলো একটি হার্বাল পানীয়। এটি ত্বকের পোড়া দাগ দূর করে, ত্বক নরম রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের গভীর কালো দাগ দূর করে। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখে। তাই চেষ্টা করবেন কাজের ফাঁকে অথবা সকালে ব্রেকফাস্ট করার ও বিকেলে ঘুম থেকে ওঠার পর এক কাপ গ্রিন টি খাওয়ার।